আমরা সাধারণত চিনি দিয়ে কফি বানিয়ে থাকি। আমরা প্রায় প্রত্যেকেই চিনি দিয়ে কফি খাওয়াতে অভ্যস্ত, কিন্তু কখনো কোনো সময় কি আপনি লবণ দিয়ে কফি বানিয়েছেন? আর যদি না বানিয়ে থাকেন তাহলে আমি আজ দেখাবো লবণ দিয়ে কফি বানানো, আর লবণ দিয়ে কফি বানালে কী হয় সেটাও শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন 6টি কিচেন টিপস দেখার জন্য। যে 6টি কিচেন টিপস জানা থাকলে আপনার প্রতিদিনের কাজগুলো হয়ে যাবে পানির মতো সহজ, বেঁচে যাবে অনেকটা সময়। শুরু করলাম প্রথম নম্বর টিপস। আমরা যখন ভেন্ডি ভাজি করি বেশিরভাগ সময় যে জিনিসটা হয়, ভেন্ডিটা ঝরঝরে হয় না আর কালারটা সবুজ থাকে না। তো আমি এখানে সিম্পল দুইটা তিনটা ট্রিক্স শেয়ার করব, যে কাজটা করলে যে কাজগুলো করলে আপনার ভেন্ডি ভাজিটা অনেক বেশি ঝরঝরে হবে আর কালারটা থাকবে একদম সবুজ। আমি এখানে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভেন্ডি ভাজি করার সময় মরিচ আর পেঁয়াজ আগে থেকেই ভেজে রাখি। যদি আপনি আগে থেকে মরিচ পেঁয়াজ ভেজে রাখেন তাহলে ভেন্ডি ভাজিটা একদম অনেক বেশি ঝরঝরা হবে। এই মরিচ পেঁয়াজটা হালকা বাদামি কালার যখন হবে তখন এটাকে তুলে ফেলবো। আবার ভেন্ডিটা যখন ভাজা হয়ে যাবে তার ঠিক আগ দিয়ে এটা ভেন্ডির সাথে অ্যাড করে দেব। আর এই গরম তেলের মধ্যে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই মনে করি যে সবুজ তরকারিতে, বিশেষ করে ভেন্ডি ভাজিতে, মনে হয় হলুদ না দিলেও চলে। ভেন্ডি ভাজিতে সবসময় সামান্য পরিমাণে হলুদ দিবেন, তাতে ভেন্ডির কালারটা অনেক বেশি সবুজ থাকবে। সবুজ শাক রান্না করার সময় চিমটি পরিমাণে হলুদ দিবেন, তাহলে সবুজটা আরও বেশি গাঢ় সবুজ হবে। আর ভেন্ডি ভাজি করার সময় যারা যে আঠালো ভাবটা খুব সহজে ছাড়াতে পারেন না, তারা চিমটি পরিমাণে লেবুর রস অ্যাড করে দেবেন। তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই আঠালো ভাবটা, মানে ভেন্ডি যে বিজলাটা থাকে, এটা খুব সহজে চলে যাবে আর ভাজিটা ভীষণ ঝরঝরা হবে, কালারটাও একদম সবুজ থাকবে। আর লবণটা সবসময় একটু দেরিতে অ্যাড করবেন। শুরু করলাম দুই নাম্বার টিপস। আমরা যখন পেঁয়াজ বেরেস্তা করি, বেরেস্তা করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু বেরেস্তাটা কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে করবেন আর বেরেস্তার কালারটাও যেন অনেক সুন্দর হয়, সেজন্য চুলাটা রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে। কখনো চুলার ফ্লেম বাড়িয়ে বেরেস্তা করবেন না। আরেকটা কাজ করবেন, বেরেস্তা করার সময় চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দেবেন, তাতে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে। চলে যাব তিন নাম্বার টিপসের দিকে। এখানে ভাত রান্না হচ্ছে। আমরা যখন ভাত রান্না করি অনেকেই ঝরঝরা ভাত পছন্দ করি, ভাতটা এমন চাই যে ভাতটা ফুটে যাবে আবার একটার গায়ের সঙ্গে আরেকটা লাগবে না, আর ভাতটা যেন অনেক বেশি সাদা হয়। সেই ক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে, ভাত রান্নার সময় যখন ভাতে এরকম বলক আসবে ওই পর্যায়ে সামান্য পরিমাণে ঘি, ঘি যদি কারো কাছে না থাকে তাহলে একটু লেবুর রস দিলেও হবে, ঘি অথবা লেবুর রস দুইটা যে কোনো একটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে ভাতটা যেমন ঝরঝরা হবে তেমন সাদাটাও অনেক বেশি হবে। আপনি লেবুর রস অথবা ঘি যেটাই অ্যাড করুন না কেন, অ্যাড করার পরে যথা নিয়মেই ভাত রান্না করবেন, মারটা ফেলে দিবেন, কিন্তু ভাত রান্নার শেষে দেখবেন ভাতের কালারটা যেমন অনেক বেশি সাদা হয়েছে তেমনি ভাতটা ঝরঝরে হবে। আমরা যখন প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসাই অথবা মাংস, এই সিটি দিলে এভাবে পানি অথবা তরকারি পড়ে প্রেশার কুকার সহ চুলাটা নষ্ট হয়ে যায়। তখন যে কাজটা করা যেতে পারে, এই প্রেশার কুকারের গায়ে যদি আপনি এইভাবে একটা পুরানো কাপড় দিয়ে দেন তাহলে যতই ঝোল বা ডাল পড়ুক না কেন, চুলা প্রেশার কুকার কোনোটাই কিন্তু নষ্ট হবে না। এই কাপড়েই সমস্ত ডাল বা ঝোল যাই হোক লেগে থাকবে, আপনি পরে কাপড়টা ধুয়ে ফেললে আর চুলা পরিষ্কারে ঝামেলা থাকবে না। আলু আমরা প্রায় প্রত্যেক তরকারিতেই ব্যবহার করি, মাংস বলুন আর যাই বলুন, আর ঘরের বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। তো কখনো যদি এমন হয় যে আলু রান্নার পরেও কিছুটা কাঁচা আলু থেকে গিয়েছে, তখন যে কাজটা করবেন, আলু কিন্তু বেশি দিন থাকলে বা বেশিক্ষণ থাকলে কালো হয়ে যায়, তো কালো যেন না হয় সেজন্য একটু পানি নিয়ে সেই পানিতে আলুটা রেখে যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে তিন চার দিন পাঁচ দিন যে কয়দিনই ফ্রিজে রাখুন না কেন, আলু একদমই কালো হবে না। শুরুতেও যেরকম সুন্দর কালার ছিল একদম শেষ পর্যন্ত কালারটা অমনই থাকবে। আশা করি এই টিপসটাও অনেক কাজে আসবে। আমাদের অনেকের মধ্যেই কিন্তু কফি খাওয়ার অভ্যেসটা আছে। তো শুরু করলাম কফি বানানো। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে কখনো কি লবণ দিয়ে কফি বানিয়েছেন, আমি এক্ষুনি দেখাবো লবণ দিয়ে কফি বানালে কি হয়, চিনি না দিয়ে যদি লবণ দেন। কফির পানি প্রায় ফুটে এসেছে, আমি এখানে ব্ল্যাক কফি বানাচ্ছি। আর লবণের এই ব্যবহারটা আপনি মিল্ক কফিতেও করতে পারবেন।
কফিটা বানানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে কফিটা একটা মগে করে ঢেলে নিচ্ছি। কফিটা ঢেলে নিয়েছি, আমি ব্ল্যাক কফি বানালাম। তো কফি বানানোর পরে যদি কখনো মনে হয় যে কফিটা অনেক বেশি কড়া হয়ে গিয়েছে বা একটু তিতা তিতা লাগছে, তখন আপনি কি করবেন, চিনি দিবেন, লেবু দিবেন নাকি লবণ দিবেন? যদি চিনি দেন মিষ্টির পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে, লবণ যদি লেবু দেন একটা লেবুর সুন্দর ফ্লেভার আসবে কিন্তু তিতা ভাবটা কিন্তু কমবে না। কিন্তু আপনি এই কফিতে যদি চিমটি পরিমাণে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু কফির এই তিতা ভাবটা একদমই থাকবে না। আর টেনশনের কোনো ব্যাপার নাই যে হয়তো কফির টেস্ট নষ্ট হয়ে যাবে, একদমই না, শুধুমাত্র লবণটা দেওয়ার কারণে কফির তিতা ভাবটা চলে যাবে। তো লবণ দিয়ে কফি বানালে কফি যদি কখনো তিতা হয়ে যায় তাহলে তিতা ভাবটা খুব ইজিলি চলে যাবে। তো এই ছিল আমার আজকে 6টা কিচেন টিপস, আশা করি আজকের টিপসগুলি ভালো লেগেছে। আর যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।